بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله پاکر بندہ جناب محمد رسول الله صلى الله عليه وسلم المدنو আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যেই জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে পুঁথি দিছে, আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, এর জন্য শুকরিয়া তোমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত মাহফিলের আওয়াজ বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে পুষাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। কতক কপাল পোড়া চাঁদ দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজাবের মধ্যে কপাল পোড়া মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কিন্তু কপাল পোড়া মাহফিলে আসতে পারে নাই। হে কপাল পোড়া বদনসিব, তোমার চাটকি চানা মাড্ডা তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কি আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্তর থেকে বহু কষ্ট করে শিকার করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে, দোকানের মধ্যে তালা মেরে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মোমিন মুত্তাকিনদের অন্তর্ভুক্ত তার তৌফিক দান করছেন, এর জন্য মনে বেজান না খুশি। যারা আমরা খুশি হলাম খুশি সেটা সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি মাজলিস। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহ মারকাদহমর বলতেন, বাবা কোনো ব্যক্তি হক্কানি ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যে বাড়ির থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কাম লিখাই হতে পারে না। আল্লাহ দয়ফুল মাইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কোনো 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিককে কাজে মাওলার কাছে দোয়া করি, মাওলা হে যেহেতু তুমি আমাদেরকে মাহফিলে নিয়ে আসছো, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিও না। আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, সেই আসরের পর থেকে এই পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ বয়ান শুনছেন। নবী আলাইহিসসালাম হাদিসে পাকের মধ্যে ফরমান, আদ্দিন ওয়া নসিহা, নসিহাতের নামই দিন। যতদিন পর্যন্ত নসিহাত চলতে থাকবে ততদিন দিন জারি থাকবে, যখন নসিহাত বন্ধ দিনও বন্ধ। কি কথা ঠিক না? দিন কি জিনিস, দিন কাকে বলা হয়? দিন শব্দের শাব্দিক অর্থ আমরা করি ধর্ম। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। এখানে দিনের তর্জমা বা অর্থ আমরা করলাম কি দিয়ে? ধর্ম দিয়ে। ধর্ম দিয়েই দিনের পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব না। দিন একটা ব্যাপক জিনিসের নাম, যেমন উজু শব্দের অর্থ ধোয়া, গোসল শব্দের অর্থ ধোয়া। কোনো ব্যক্তি কোনো এক অংশ ধোয়ার পরেই যদি সে বলে আমি গোসল করছি, তাহলে ডিকশনারির ভাষায়, লোগাতের ভাষায় তার কথা ঠিক, লেকিন শরিয়াত তাকে বলবে না তুমি গোসল করছো। কোনো এক ব্যক্তি কোনো এক অংশ ধোয়ার পরে যদি বলে আমি উজু করছি,
তাহলে ডিকশনারি বা লোগাতের ভাষায় তার কথা ঠিক, কিন্তু শরিয়াত তাকে উজুগির বলবে না, বরং শরিয়াতের নিয়ম অনুযায়ী কিছু অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার নাম গোসল বা উজু। কি কথা ঠিক না? হজ শব্দের অর্থ কি? এরাদা করা, ইচ্ছা করা। কোনো এক ব্যক্তি যদি সিটাং যাওয়ার ইচ্ছা করে সেখান থেকে ফিরার পর যদি বলে আমি হজ করে এসেছি, তাহলে ডিকশনারি বা লোগাতের ভাষায় তার কথা ঠিক, লেকিন শরিয়াত তাকে হাজি বলবে না, বরং হাজি শরিয়াত ওই ব্যক্তিকেই বলবে। শরিয়াতের নিয়ম কানুন অনুযায়ী কিছু কৃষ্টি কালচার পালন করার নাম হজ, ঠিক না? সালা শব্দের শাব্দিক অর্থ কি? চতুর নারানো। শাব্দিক অর্থ চতুর নারানো, নাড়াচাড়া করা। কোন এক ব্যক্তি চতুর নাড়াচাড়া করার পরেই যদি বলে আমি সলাত আদায় করছি, তাহলে ডিকশনারির ভাষায় লোগাতের দৃষ্টিতে তার কথা ঠিক, কিন্তু শরিয়াত থেকে নামাজি বলবে না। ঠিক দিন শব্দের অর্থ ধর্ম। ধর্ম কি? ধর্ম শব্দের অর্থ ধারণ থেকে ধর্ম, ধারণ থেকে ধর্ম। যে যে আদর্শ ও নীতি ধারণ করে সেই নীতি ও আদর্শের দিকে সম্বোধন করে তাকে ওই ধার্মিক বলা হয়। যেমন যে ব্যক্তি হিন্দুদের নীতি ও আদর্শ গ্রহণ করে ওই হিন্দুদের নীতি ও আদর্শের দিকে সম্বোধন করে তাকে বলা হয় হিন্দু ধার্মিক। হিন্দু ধার্মিক বললেন কেন বলেন? একজন ব্যক্তিকে আপনি হিন্দু ধার্মিক বললেন কেন? কি গ্রহণ করছে? হিন্দুদের নীতি ও আদর্শ। হিন্দুদের নীতি ও আদর্শ গ্রহণ করার কারণে ধারণ থেকে ধর্ম। যেহেতু সে হিন্দুদের নীতি ও আদর্শ ধারণ করছে, সে সুবাদে তাকে বললাম হিন্দু ধার্মিক। তাহলে যে ব্যক্তি খ্রিস্টানদের নীতি আদর্শ গ্রহণ করবে তাকে কি বলবো? এই বুঝছেন? আলহামদুলিল্লাহ। কি ধার্মিক? যে ব্যক্তি শিখদের নীতি আদর্শ গ্রহণ করবে, সবাই কথা বলতে হবে, প্রত্যেকের কথা বলতে হবে, প্রত্যেকের মুখ খুলিয়া কথা বলতে হবে। যে ব্যক্তি ইহুদিদের নীতি আদর্শ গ্রহণ করবে, যে ব্যক্তি ইসলামের নীতি আদর্শ গ্রহণ, ঠিক না? এখানে একটা কথা মনে রাখতে হবে, যদি বস্তুর ধর্ম না থাকে তাহলে বস্তুর অস্তিত্ব পরিবর্তন করে অন্য অস্তিত্ব লাভ করে। যেমন চুম্বকের ধর্ম কি? আকর্ষণ করা। বলেন, আপনার কাছে আমরা লোহা নিয়ে আসছি, আমি বললাম এটা চুম্বক, এটা কি? আপনি অন্য একটা লোহার সাথে টাচ করছেন, আপনি দেখলেন এই চুম্বকটা লোহাকে আকর্ষণ করে না, এখন আপনি তাকে চুম্বক বলবেন না লোহা বলবেন? কি না থাকার কারণে? আকর্ষণের ধর্ম না থাকার কারণে। আকর্ষণের ধর্ম না থাকার কারণে চুম্বক আর চুম্বক নাই, নাম চেঞ্জ হয়ে আমরা তাকে লোহা বলি। অক্সিজেনের ধর্ম কি? জ্বালাইয়া দেওয়া। আমি এক বোতল অক্সিজেন এনে আপনাকে বললাম এটা অক্সিজেন, আপনি আগুনের খোসা দিলেন, মেজের খোসা দিলেন, দেখলেন জ্বললে না, জ্বলে না, আপনি তাকে কি বলবেন? বাতাস বলবেন, অক্সিজেন বলবেন? কি না থাকার কারণে? জ্বালাবার ধর্ম না থাকার কারণে আমরা তাকে অক্সিজেন বলবো না, বরং বলবো বাতাস। তাহলে বস্তুর মধ্যে তার ধর্ম না থাকলে বস্তু চেঞ্জ হয়ে অন্যরূপ ধারণ করে। ঠিক মানুষের মধ্যে ধর্ম না থাকলে সেই মানুষটাও চেঞ্জ হয়ে অন্যরূপ ধারণ করে। মানুষের মধ্যেও ধর্ম না থাকলে সে আর মানুষ থাকে না, সে জানোয়ার হয়ে যায়। কারণ চুম্বকের অল্টারনেট লোহা, অক্সিজেনের অল্টারনেট বাতাস, মানুষের অল্টারনেট জানোয়ার। কয়েলে বলে না, তুই মানুষ না তুই জানোয়ার, তুই মানুষ না। কি না থাকার কারণে? ধর্ম না থাকলে তখন আর মানুষ মানুষ থাকে না, মানুষ কি হয়ে যায়?
এর জন্য যেহেতু নাস্তিকরা ধর্ম পালন করে না, এর জন্য কোন নাস্তিকই মানুষ না, তারা মানুষরূপী জানোয়ার। এই থিমটা প্রথম আপনাকে বুঝতে হবে, এই থিমটা প্রথম আপনাকে অবশ্যই বুঝতে হবে। বস্তুর ধর্ম না থাকলে তার অস্তিত্ব পরিবর্তন হয়, অন্য অস্তিত্ব লাভ করে। ঠিক মানুষের মধ্যে ধর্ম না থাকলে তখন আর মানুষ মানুষ থাকে না, মানুষ চেঞ্জ হয়ে সে কি হয়ে যায়, জানোয়ার হয়ে যায়। বিশ্বাস হয় না? শোনেন, ডারউইনের মূল থিওরি হলো দি অরিজিন অফ ম্যান, মানুষের আদর্শ। ডারউইন বলতেছে মানুষ মানুষ থেকে না, মানুষ জানোয়ারের থেকে। অরিজিন মূল উৎস মানুষের, মানুষ না। মানুষের মূল উৎস কি? জানোয়ার। এর জন্য দেখবেন যারা এই থিম বা থিওরিতে বিশ্বাসী তাদের সাথে জানোয়ারের হাজারো মিলও আছে। আমি সংক্ষিপ্তভাবে বলবো, একেবারে সংক্ষিপ্ত, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। জানোয়াররা কি দাঁড়ায় প্রস্রাব করে না বৈশা প্রস্রাব করে? যারা মনে করে আমাদের অরিজিন মূল হলো জানোয়ার, তারাও বৈশা প্রস্রাব করে না, তারা দাঁড়াইয়া প্রস্রাব করে। দেখছেন কত সুন্দর মিল, মিলটার অবস্থা দেখেন। আচ্ছা বলেন তো, জানোয়ারের কি নির্দিষ্ট কোনো স্বামী স্ত্রী আছে নাকি? একই স্বামী নিয়ে থাকতে হবে, একই স্ত্রী নিয়ে ঘর করতে হবে, এরকম কোনো জানোয়ারের মধ্যে থিম থিওরি আছে নাকি? নতুন সেন্স প্রতিদিন সেন্স তারা করে, কি কথা ঠিক না? ঠিক, যারাও জানোয়ার এরাও লিভ টুগেদার। বর্তমান গোটা দুনিয়ার মধ্যে নতুন স্লোগান লিভ টুগেদারের আইন করতে হবে। এই অদিম আদি যুগের এই বিবাহ বন্ধনের পদ্ধতি আমরা চাই না, যেহেতু আমাদের অরিজিন জানোয়ার, তারাও নির্দিষ্ট কোনো স্বামী স্ত্রী মানে না। যেহেতু আমরা তাদের বংশধর, আমরাও নির্দিষ্ট স্বামী স্ত্রী মানি না, যাকে ইচ্ছা তাকেই ব্যবহার করবো। কি মিল আছে কি নাই? নিজের আবার কোথায় আছে? আপনাদের দেশেই আছে। যেমন নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা, হ্যাঁ ব্যারিস্টার, নাজমুল হুদাও ব্যারিস্টার, সিগমা হুদাও সেও ব্যারিস্টার। সে ঢাকার রাজধানীতে মহিলাদের স্বাধীনতা নিয়ে এক স্লোগানের মধ্যে তিনি বলছেন, আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। সবাই বলেন নাউজুবিল্লাহ, কারণ তারা সবসময় কেয়াস করে কিসের উপরে? জানোয়ারের উপরে, পশুর উপরে। কাজে তাদের থিম অনুযায়ী তারা ঠিক আছে। আর আমরা যেহেতু মানুষ, আর জানোয়ারের থিমের সাথে থিওরির সাথে মানুষের থিম থিওরি কোনোদিন মিলতে পারে না। এবার আসেন, জানোয়ারের চাহিদা আছে, আছে কি নাই? খাওয়ার চাহিদা, যৌনতার চাহিদা। আচ্ছা বলেন তো, কোনো জানোয়ারকে এই বাদ বিচার করছে নাকি যে এটা খাওয়া জায়েজ কি জায়েজ না, বৈধ কি বৈধ না, উচিত কি উচিত না, এই চিন্তা কোনো জানোয়ার করছে? পাইছে, খাইছে। ঠিক, যারা মনে করে আমাদের অরিজিন জানোয়ার, তারাও পাইছে খাইছে। উচিত কি উচিত না, হালাল কি হারাম, এই চিন্তা সে করে না। কাজে ও মানুষটা মানুষরূপী একটা জানোয়ার। গরু কুকুর ওদের মধ্যেও যৌনতা আছে, কিন্তু কোন জানোয়ার আজ পর্যন্ত ফতুয়া তালাশ করে নাই যে মুফতি সাহেব আমাকে ফতুয়া দেন, এটা বৈধ কি বৈধ না, উচিত কি উচিত না, এই ফতুয়া নেওয়ার জন্য ইফতা বিভাগে কোনো জানোয়ার আজ পর্যন্ত আসে নাই। আর মন চাইছে তো কাশেরা ফলাইছে। ঠিক, যারা মনে করে আমরাও জানোয়ার, তারাও ফতুয়া তালাশ করতে কোনো ইফতা বিভাগে আসে না, কি বলা ঠিক না মিথ্যা? ব্যাস, কত সুন্দর মিল, হুবহু মিল। এরাও ফতুয়া নিয়ে কাজ করে না, মনে যা চাইছে তাই করে। আমরা বলবো আসলে তুই মানুষ না, তুই একটা মানুষরূপী জানোয়ার। কথাটা বুঝাতে পারছি? কি না থাকার কারণে? জোরে বলেন, ধর্ম না থাকার কারণে, দিন দিন না থাকার কারণে, আদর্শ এবং নীতি না থাকার কারণে। হ্যাঁ, তবে নীতি ও আদর্শের কথা যেহেতু আমি বলছি, গোটা দুনিয়ার মধ্যে কিছু দার্শনিক দুনিয়াতে আসছে, যাদের দর্শনের মাধ্যমে মানুষদেরকে ভালো, তাদের অধিকার বাস্তবায়ন করার জন্য হাজারো চেষ্টা করছে, ভালো রাখার জন্য হাজারো চেষ্টা করছে,
এরা থিম থিওরি দিছে মানুষ কিভাবে ভালো থাকতে পারবে, ন্যায্য অধিকার আদায় করতে পারবে। এর জন্য আর্টসের সক্রেটিস ঈসাই সালে প্রায় 500 বছর আগে, বর্তমান ঈসাই সাল কত, 2017, এরও 500 বছর আগে সক্রেটিস আসছে মানুষদেরকে শান্তিতে রাখার জন্য বহু থিম থিওরি দিছে। তার সাগ্রেদ প্লেটো সেটাকে বিন্যস্ত করছে, অ্যারিস্টটল তার উপর সুবিন্যস্ত করছে, কিসের জন্য ভাই, মানুষ যেন শান্তি পায়, ন্যায্য অধিকার তারা লাভ করতে পারে। এর জন্য থিম থিওরি দিছে কার্ল মার্কস, এর জন্য থিম থিওরি দিছে মাও সুতুন, এর জন্য থিম থিওরি দিছে আব্রাহাম লিঙ্কন, আসছে সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, আসছে কি আসে নাই, সেকুলারিজম। গোটা দুনিয়ার দার্শনিকরা মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য তাদের সাধ্য অনুযায়ী থিম থিওরি দেওয়ার চেষ্টা করছে, যদিও তাদের থিম থিওরি অনুযায়ী মানুষ শান্তি পায় নাই, যদিও মানুষ শান্তি পায় নাই। যেমন কমিউনিজম থিম, কমিউনিজম সাম্যবাদ, সবাই সমান, প্রেসিডেন্ট পর্যা, মালিক গোলাম, বড়লোক ছোটলোক সবাই কি সমান। ভালো এক স্লোগান, রাশিয়ার মধ্যে বিপ্লব হয়ে গেল, দুনিয়ার মজদুর এক হও, কেন বাদশাও যে খানা খাবে পর্যা একই খানা খাবে, বাদশা যেই ঘরে থাকবে পর্যা একই ঘরে থাকবে, বাদশা যেই পোশাক পরবে পর্যা একই পোশাক পরবে, বাদশা যেখানে চিকিৎসা লাভ করবে পর্যা সেখানেই চিকিৎসা লাভ করবে, বাদশা যে প্রতিষ্ঠানে পড়বে পর্যা সেখানেই পড়বে। এই মৌলিক অধিকার, বাদশার সাথে প্রজাদের কি সমান, বিশাল থিম, দুনিয়ার মজদুর এক হও আন্দোলন, বিপ্লব সংগ্রাম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে লেনিনের নেতৃত্বে। কিন্তু আমরা কি দেখলাম, মাত্র 72 বছর পরে লেনিনের 72 ফিট উঁচা মূর্তি ব্রোঞ্জের ক্যারেন দিয়া তুলিয়া সাগরের মধ্যে নিক্ষেপ করছে, তোর সাম্যবাদ মানুষকে শান্তি দিতে পারে নাই। কি কথা, ঠিক না মিথ্যা? কিন্তু মুসলমানের মধ্যে সাম্যবাদ আছে, আমরাও সাম্যবাদী, আমরা শুধু মুখে কথা বলি না, আমরা মুখের কথার সাথে বাস্তবতা দেখাইয়া দেই। যেমন আমরাও বলি আমরা সমান, মানুষ বলতে সবাই কি সমান। 5 ওয়াক্ত নামাজের মধ্যে নবী আলাইহিসসালাম যে থিম দিছে সেই থিম অনুযায়ী 5 ওয়াক্ত নামাজে প্র্যাকটিক্যাল দেখাইয়া দেই, সবাই সমান, কেউ উঁচা নিচু নয়। যেমন যেমন নামাজের কাতারের মধ্যে মালিক যদি পিছনে থাকে, গোলাম যদি সামনে থাকে, সাজদার সময় যদি মালিকের মাথা গোলামের পায়ের সাথে থাকে, তাহলে সালাম ফিরাবার পরে এই ইশকাল বা অভিযোগ তোলার কোনো ক্ষমতা কারো নাই, হে গোলাম নামাজের সময় তোর পা আমার মাথায় লাগলো কেন, এই প্রতিবাদ করার ক্ষমতা নাই। মসজিদে ঢুকছো কে মালিক, কে গোলাম, কে পীর, কে মুরিদ দেখার বিষয় না, সব আমরা শুধু মুখে বলি না বাস্তবে, ওদের সব থিওরিতে বাস্তবে ছাতাও নেই। কি কথা, ঠিক না? আমি সংক্ষিপ্ত বলবো, একেবারে সংক্ষিপ্ত কথাগুলি বলবো, দুই একটা মেইন মেইন কথা, ইসলাম কি জিনিস, আমার নবী কি, এটা বুঝতে হবে। আমার নবী একজন দার্শনিক, আমার নবী শুধু নবী নন, আমার নবী একজন দার্শনিকও বটে। আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যেরকম এই সমস্ত দার্শনিকরা দুনিয়াতে মানুষকে শান্তি দেওয়ার জন্য দর্শন পেশ করছে, আমার নবীও এই দুনিয়াতে যেন মানুষ শান্তিতে থাকতে পারে এর জন্য হাজারো দর্শন পেশ তিনিও করছেন। রাশিয়ার প্রেসিডেন্ট যেই পোশাক পরে, কিন্তু সে দেশের ফকির কিন্তু সেই পোশাক পরে না, কিন্তু সরদার দো আলম সৈয়দুল আম্বিয়া মোহাম্মদ আরবি আলাইহিসসালাতু ওয়াসসালাম যেই পোশাক পরছেন তার সাহাবীরা একই পোশাক পরছেন। শুধু তাই নয়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন কাপড় রিলিফ দিলেন, সবাই রিলিফ পেয়েছে, তিনি খুতবা দিতেছিলেন, হঠাৎ একজন মুসল্লি দাঁড়ায় বলতেছেন আমিরুল মুমিনিন খুতবা বন্ধ করেন, আগে প্রশ্নের জবাব দেন তারপর খুতবা দেন, আগে
এখন যদি আমাদের প্রাইম মিনিস্টার এই কথা বলতাম, অবস্থাটা কি? তোমাকে কোথায় নিয়ে ভাগাইয়া ফেলাইতো, তোমার চোদ্দ গোষ্ঠীও খবর নিতে পারতো না, চোদ্দ গোষ্ঠীও না। অথচ অর্ধজাহানের বাদশা, কয় জাহানের বাদশা? অর্ধ। আরে ভাই, কিসের অর্ধজাহান? সে গোটা দুনিয়ার। কারণ তৎকালীন সময় তো অস্ট্রেলিয়া আমেরিকা আবিষ্কারই হয় না, 1498 ঈসা আইসা বাস কর দা গাবার, কলম্বাস পর্তুগিজ একই সাথে নাম ছিল ভারত বিজয় করার জন্য নদী পথে। তখন কলম্বাস ভুলে চলে গেছেন আমেরিকা, তখন তো আমেরিকা নামে একটা দেশ আছে গোটা দুনিয়ার কোনো মানুষ জানতই না। এটা 1498 ঈসা সালের কথা, কি কথা ঠিক না? এর জন্য কলম্বাস যেই চরের মধ্যেই থাকতেন, উনি ভাবছেন মনে হয় ইন্ডিয়ার অঞ্চল আমি পুষছি, আসলে ইন্ডিয়ায় পুষে নাই, এর জন্য ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ, কি কথা ঠিক না? পশ্চিম ইন্ডিয়া, এই নাম কিন্তু কলম্বাসের। আসলে সে বুঝছে মনে হয় আমি ভারতবর্ষে আসছি, আসলে ভুল, সে অন্যদিকে চলে গেছে। তখন আমেরিকা আবিষ্কারই হয় নাই, যতটুকু আবিষ্কার হয়েছে তার মধ্যে তিনি প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও অর্ধজাহানের বাদশা, কিন্তু তার প্রভাবটা ছিল কারা? দুনিয়ার মধ্যে। যেমন আমেরিকা, ট্রাম্পও সে আমেরিকার বাদশা, কিন্তু তার প্রভাবটা গোটা দুনিয়ার মধ্যে। ঠিক ওমর ইবনে খাত্তাব যদিও অর্ধজাহানের বাদশা, কিন্তু তার প্রভাবটা ছিল গোটা দুনিয়া ব্যাপী। এই ওমর ইবনে খাত্তাব যখন খুতবা দিতেছিলেন, এক প্রজা সাধারণ জনগণ, আমির মুমিনীন আগে আগে জবাব দেন, তারপর কথা বলেন। বলে বলো কি বলো? আপনিও রিলিফের কাপড় দিয়ে জামা বানাইছেন, আমাদেরকে রিলিফের কাপড় দিছেন, কিন্তু আপনি আমাদেরকে যে রিলিফের কাপড় দিছেন সেই কাপড় দিয়ে আমাদের জামাতে সুন্দর হয় না, টানাটানি, কাপড়ের পরিমাণ কম। কিন্তু আপনি যে গায়ের মধ্যে জামা লাগাইছেন, এই জামাটা খুবই সুন্দর, মানে আপনি নিশ্চিতভাবে বাইতুল মালের খেয়ানত করছেন। আপনি নিজে খলিফা হওয়ার কারণে আপনি কাপড় সেখান থেকে বেশি নিছেন। কাজে এই জবাব না দেওয়া পর্যন্ত আপনার খুদ্ আমরা শুনবো না। কি ভাবছেন কি ইসলাম সম্পর্কে কি বুঝছেন? কলেজের পোলাপান পাগল হয়ে গেছো শান্তি দেওয়ার জন্য? বোকারাম চৌধুরী, যেরকম মরুভূমির মধ্যে কোনোদিন পানির খোঁজ পাওয়া যায় না, যেরকম সাগরের মধ্যে কোনোদিন বিল্ডিং করা যায় না, ইসলামকে বাদ দিয়ে কোনোদিন শান্তি কামনা করা যায় না। কোথায় আসছো তোমরা? শোনো, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাগ করলেন না, বরং তিনি বললেন এই প্রশ্নের জবাব আমি দেব না, বরং আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দিবে। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ালেন, তিনি বললেন হে জনগণ, আমার আব্বা আমানতের খেয়ানত করেন নাই, বরং রিলিফের কাপড় আমিও একটা পাইছি, আমার বাবাও পাইছে। আমি চিন্তা করলাম দুজনে জামা বানালে কাউর জামাই সুন্দর হবে না, এর জন্য আমার কাপড়টা আমার বাবাকে আমি হাদিয়া দিয়ে দিছি। বুঝে সাম্যবাদ কাকে বলা হয়? লাল বোর মধ্যে দেখবেন সাম্যবাদ পাগল হয়ে গেছে, কালমার্স মৌসুদনের সাম্যবাদে একের পাগল করে দিছে, আসলে ছাতা মাথা কিচ্ছু না, সব ভুয়া। শুধু তাই নয়, আর একটা উদাহরণ দেব। নবী আলাইহিসসালাম মজলিসে বসা থাকলে কে নবী আর কে উম্মত মানুষ বুঝতে পারতো না, এমন সাম্য, একবার সম, ঠিক না? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় যখন সিরিয়া জয় হইল, তখন সেখানের পাদ্রীরা বলতেছে আমাদের কিতাবে দেখছি বাইতুল মুকাদ্দাস, এইটা খুলবে তোমাদের আমিরুল মুমিনিন, কাজী তোমাদেরকে আমরা চাবি দেব না, তোমাদের খলিফাকে ডাকো, তাকে চাবি দেব, সেই দরজা খুলবে। ওমর ইবনে খাত্তাবকে দাওয়াত দেওয়া হলো, দাওয়াত কবুল করলেন, রওনা করলেন। তিনি উটের উপরে, গোলাম রশি টানতেছে উটের, হঠাৎ খেয়াল করছে ও মানুষ আমিও মানুষ, মরুভূমির মধ্যে একা কষ্ট করবে আর আমি আরাম করব, না এটা হয় না। গোলাম এবার তুই উপরে ওঠ, এবার তোর কাজটা আমি করি, তুই মালিক সাজ, আমি গোলামি করি। কাজ শুরু হয়ে গেছে বদল, একজন উপরে একজন নিচে, একজন উপরে আর একজন নিচে, নিচে একজন উপরে একজন। আল্লাহর কি কৃষ্ণা, যখন সিরিয়ার মধ্যে ঢুকবে, গেডের মধ্যে ঢুকবে, তখন পালা হলো ওমর ইবনে খাত্তাবের। এখন গোলাম বলতেছে আপনি যদি এখন রশি টানেন তাহলে মানুষ আমাদেরকে পাগল বলবে, যেটা কিভাবে সম্ভব?
রিসিপশন দেওয়ার জন্য হাজার হাজার মানুষ দাঁড়ায় গেছে আপনাদেরকে ইস্তেকবাল করার জন্য, এইটা সম্ভব না? কলা হ্যাঁ, এটা মানুষের জন্য সম্ভব না, কিন্তু মুসলমানদের জন্য সম্ভব। ওমর ইবনে খাত্তাব রশি টানে গোলাম উপরে বসা, সবাই রিসিপশন দেওয়ার জন্য, যে ব্যক্তি উপরে আছে সেই তো খলিফাতুল মুমিনিন হবে, তার উপরে চাদর ধরলেন। কিন্তু ওই এলাকার গভর্নর বলতেছে তোমরা ভুল করতেছ, আসলে যে উটের উপরে সে হলো গোলাম, আর যে রশি টানতেছে সে হলো খলিফাতুল মুমিনিন। কি এই জমানের সাথে কাজের মিল আছে কি নাই রে বাবা? হুবাহু তোমরা কোন সাদা সাম্যবাদ দেখাবা? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজের পিঠের উপরে আটার বস্তা নিয়া নিজে বাবুর্চি সাজিয়া, এই ঘটনার দিকে আমি যাব না লম্বা, নিজে বাইতুল মালের থেকে মাল বস্তায় ভরিয়া পিঠের মধ্যে নিয়া নিজে বাবুর্চি সাজিয়া রাতে পাক করাইয়া পূজাদেরকে খাওয়াবার পরে যখন বাচ্চারা হাসি দিছে, তারপর উমর ইবনে খাত্তাব সেই মরুভূমির থেকে বাসায় ফিরছে। মুসলমান সাম্যবাদ কি কথা ঠিক না? শুধু তাই নয়, তোমরা গণতন্ত্রবাদ, গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন, এর মাধ্যমে তোমরা শান্তি দিতে চাও। আব্বাজান রহমাতুল্লাহ ছোট্ট একটা উদাহরণ দিতেন, শোনো এই স্টেজটা কত ফিট, তুমি বললা 40 ফিট, আমি বললাম 50 ফিট, কি কথা ঠিক না? কয় ফিট? 40 ফিট একজনে বললাম, আচ্ছা আমি বললাম 40, একজনে বললেন 50, এর সমাধান কি? না মারামারি করব, যে জিতবে তার কথা ঠিক হবে, কথা বলেন না কেন? মারামারি করলে কাজ হবে না, কেন? আমার স্বাস্থ্য ভালো, আপনি দুর্বল মানুষ, আপনাদের একেবারে ছোট্ট হ্যাংলা, আমি তো স্বাস্থ্যওয়ালা, আপনি বলছেন 50 ফিট, আমি বললাম 40 ফিট, কাজে আমি যদি আপনার সাথে মারামারি ধরিয়া জিতিয়া যাই, তাহলে কি এই 40, এই 50 ফিটটাকে 40 ফিট হয়ে যাবে নাকি? তাই মারামারি সমাধান না, জোরে বলেন মারামারি। যেমন কমিউনিজমরা কি বলে, অস্ত্রের মাথায় ক্ষমতা, জেসকা লাঠি উস্কা ভয়েস, যার জেসকা তাকাত উস্কা হুকুমত, এটা হলো রাশিয়ার মূল থিম, ক্ষমতা অর্জন করে কিসের মাধ্যমে? অস্ত্রের মাধ্যমে, জোরে মারামারির মাধ্যমে। তাহলে দেখা গেল মারামারি সমাধানের পথ না, কথা বলেন না কেন? তাহলে কি করেন? ভোটাভুটি করেন, কি করেন, কথা বলেন না কেন? আপনারা অনেকেই চরমরায় মুরিদ, আমি যেহেতু বলছি 40 ফিট, আর যে চরমরায় মুরিদ না, হ্যাংলা পাতলা গরিব মানুষ, সে বলছে 50 ফিট, এখন যদি ভোটাভুটি দেয় সবাই কাকে ভোট দেবেন? সব তো আমাকে ভোট দেবেন, যদি আমাকে সবাই ভোটও দেন তাহলে কি 50 ফিটের স্টেজ কি 40 ফিট হবে? তাহলে ভোটাভুটিও সমাধান, এটা সমাজ কি সমাধান? তাহলে আব্রাহাম লিঙ্কন ফেল, আব্রাহাম লিঙ্কন কি ফেল, যেহেতু ভোটাভুটির মাধ্যমে এটা সমাধান করা সম্ভব, কি লাগবে ভাই? মাফা লাগবে। তা ঠিক আছে, মাফা যেহেতু লাগবে, একটা মাপকাঠি নিলাম, যেই মাপকাঠিটা রবারের, কিসের ভাই? এই যেই মাপকাঠি বাড়ে এবং কমে, এরকম মাপকাঠি দিয়ে যদি কিয়ামত পর্যন্ত মাপি, তাহলে কি 50 ফিটের স্টেজ কি 40 ফিট হবে? তাহলে কি করতে হবে? এমন এক মাপকাঠি নিতে হবে যেই মাপকাঠি বাড়েও না কমেও না, কি কথা ঠিক না? যেই মাপকাঠি বাড়েও না কমেও না, তাহলে যেই মাপকাঠি পরিবর্তনশীল, এমন মাপকাঠি দিয়া মাফলে কোনোদিন সমাধান? তা বলেন তো, আমাদের মাথা, আমাদের মেজাজ, এটা পরিবর্তনশীল না অপরিবর্তনশীল? কথা বলেন না কেন? ছোটবেলা গিয়ারের অবস্থা একরকমের ছিল, বড় হওয়ার পরে, বুড়া হওয়ার পরে মেজাজ যখন খারাপ হয় তখন, যখন মেজাজ ঠান্ডা থাকে তখন, স্ত্রীর সাথে ঝগড়া করলে তখন, যদি বন্ধুর সাথে ঝগড়া করি তখন, তখন আমাদের মাথা এক না পরিবর্তনশীল, আমাদের মাথা, আমাদের বুদ্ধি না স্থির, কাজেই পরিবর্তনশীল মাথা দিয়া মেধা দিয়া যদি আপনি জাতিকে কন্ট্রোল করতে চান, তাহলে কোনো অবস্থা দিয়ে এই জাতি শান্তি পাবে না, সঠিক পথে চলতে পারবে না। এর জন্য দেখেন না,
ওই যে পাঁচেত্তরা, এরা মাঝে মাঝে এক একটা আইন করে, কখনো বলে কি, কখনো বলে কি বলৎকার করা জায়েজ আছে, বাস তোমার যা মনে চায়, সমকামী মনে চাইছে, কেউ বলে পর্দা লাগবে না, কেউ বলে যা মনে চায় তাই করো, কেউ মনে এইটা লাগবে না, কেউ মনে করো এইটা লাগবে না, কারণটা কি বলেন তো, জোরে বলেন, মনে যখন যেইটা চায়, মনে যখন যেইটা চায়, অবস্থার আলোকে পরিবেশের কারণে মাথা বিকৃত হয়ে যায়, ওরা অনেক সময় নেশা করে, মদ পান করে, কাজে ওদের মাথা দিয়ে যদি মানুষকে কন্ট্রোল করতে চায় তাহলে মানুষ কোনো অবস্থাতে সঠিক পথ পাবে, এমন একটা মাপকাঠি দিতে হবে যেই মাপকাঠি অপরিবর্তনশীল, বাড়েও না কমেও না, সেই মাপকাঠি হলো কোরআন ও হাদিস। জোরে বলেন, কোরআন ও হাদিস। শুনেন, এই যে অ্যাম্পলিফায়ার মাইক চালাইতেছেন, এটা অ্যাম্পলিফায়ার, এই অ্যাম্পলিফায়ার চলার জন্য যে ব্যক্তি মেশিন তৈরি করছে সেকে ক্যাটালগ দিছি কি দেয় নাই, কত বোল্টে চলবে, কত পাওয়ারে চলবে, কোন জায়গায় নেগেটিভ কোন জায়গায় পজিটিভ, এরকম একটা ক্যাটালগ দিছি কি দেয় নাই। আপনি যদি ক্যাটালগকে পরিবর্তন করে নেগেটিভের জায়গায় পজিটিভ, পজিটিভ জায়গায় নেগেটিভ লাগান, তাহলে মেশিন চলবে না জ্বলবে? কারণটা কি, তুমি যদি যুক্তি দেখাও, তুমি যদি যুক্তি দেখাও, ব্যাটারির দুইটা টার্মিনাল হুবাহু সমান, দুইটা টার্মিনাল হুবাহু কি, এই টার্মিনাল এই টার্মিনাল দুটোটাই কি দিয়া তৈরি করা হয়েছে, সীসা দিয়া, রং এক, ধাতু এক, যুক্তি এক, নেগেটিভের তার তামার, পজিটিভের তার, জোরে বলেন, হুবাহু সব মেটাল এক, যেহেতু মেটাল এক, দুটোটাই সীসা, দুটোটাই তামা, কাজে নেগেটিভের জায়গায় পজিটিভ, পজিটিভের জায়গায় নেগেটিভ লাগালে চলবে না, কেন, যুক্তি মানে না, কাজে লাগাও, যদি তোমার যুক্তি দিয়া ওই নেগেটিভের জায়গায় পজিটিভ লাগাও, পজিটিভের জায়গায় নেগেটিভ লাগাও, কতক্ষণ পর দেখবা মেশিন আর মেশিন নেই, মেশিনের থেকে ধোঁয়া উঠতে আসে, কি কথা ঠিক না, ঠিক তদ্রূপ তোমার আমার আকল দিয়া যদি মানুষকে মারো, ও পুরুষ এইটা মহিলা, একই ধাতু একই মেটাল, একই গোস্ত একই রক্ত একই মাংস একই অমুক একই তমুক, কি কথা ঠিক না, কাজে পুরুষের যে অধিকার মহিলাদের একই অধিকার, যদি এই মেটাল দিয়া মাপিয়া যদি অধিকারকে সমান করো, কতক্ষণ পর দেখবা শুধু ধোঁয়া উঠতে আসে, এখন গোটা দুনিয়া শুধু ধোঁয়া ওড়ে, বিশ্বাস হয় না, দেখেন না পরকীয়ার কারণে, এই মাত্র দুই তিন দিন আগে স্বামীকেও হত্যা করছে মেয়েকেও হত্যা করছে, ইসলাম মানবি না, বাচ্চাও নিরাপদ না স্বামীও নিরাপদ। আবার দেখলাম দুই একদিন আগে স্বামী স্ত্রীকে হত্যা করছে, মাত্র এই দুই চার দিন আগে, মনে হয় তিন দিন আগে, ইসলাম মানবি না, স্ত্রীর কাছে স্বামী নিরাপদ না, স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না, ইসলাম মানবি না, মেয়ের কাছে বাবাও নিরাপদ না মেয়েও নিরাপদ না, ঐশীর কাছে বাবাও নিরাপদ না মাও নিরাপদ, আহ বিবেক দিয়ে চলতে চাস কাজ হবে না, দুনিয়াটা না জাহান্নামের কুয়া হবে, কি হবে জাহান্নামের দুটা, দুনিয়ার মানুষ কত গবেষণা করে এইটা বন্ধ করো সেইটা বন্ধ করো ওইটা বন্ধ করো, ইফতিজিং বন্ধ করো ওইটা বন্ধ করো, মদ খাওয়া বন্ধ করো, খুন বন্ধ করো, কয়েকদিন আগে দেখছেন আমেরিকায় ক্যাটালগ ইসলাম ক্যাটালগ কোরআন ও হাদিস, কি কথা ঠিক না, এত র‍্যাব এত কোবরা, কয়েকদিন আগে দেখলাম ডিবি পুলিশ 15 লক্ষ টাকা নিয়ে গ্রেফতার, নারায়ণগঞ্জে দেখলাম র‍্যাব 7 জন ব্যক্তিকে হত্যা করছে, বিচারকদের নীতি আদর্শ দেখি না, প্রশাসনের নীতি আদর্শ, কারণটা কি, আইন তো আছে, আইনের কোনো অভাব নাই, মানুষ কোনো শান্তির মধ্যে নাই, এই শুনলাম এই ঢাকার মধ্যে গুলিস্তানের ওখানে একজন ইমাম সাহেব মাওলানা সাহেব হাঁটতেছে, অমৃত 4-5 জন একটু ঠেলা দিয়ে গাড়ির মধ্যে ঢুকে মুক্তিপণ আদায় করছে, ভয় লাগে রাস্তা হাঁটতে, ভয় লাগে চলাফেরা করতে, এর কারণটা কোথায়, কথা বলে কে পিছনে,
অথচ নবী আলাইহিস সালাম কি বললেন, অচিরি আমি এমন একটা সমাজ উপহার দেব মদিনার থেকে হাজরামাউত বা মক্কা পর্যন্ত, একটা যুবতী সুস্ত্রী সুন্দরী নারী একা একা হাঁটবে, কিন্তু সে ইফতিজিংয়ের শিকার হবে না, সে লুণ্ঠিত হবে না। শত শত কিলোমিটার একটা মহিলা যাবে, সে কি হবে না? লুণ্ঠিত হবে না, ধর্ষিতা হবে না। সব আদর্শবান, সব চরিত্রবান, সব নীতিবান, সব তাকওয়াবান, সব মাওলার ভয় ভরপুর হয়ে গেছে, কথা ঠিক না? যদি তুমি দুনিয়াতে শান্তি পাইতে চাও, সবাইকে মুসল্লি বানাইয়া দাও, বিশ্বাস হয় না? আপনাদের ঢাকায় জেলখানা আছে কি নাই? আসামি আছে কি নাই? আমাকে দেখান তো, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে এরকম একজন খুন কেসের আসামি ওই জেলখানা আছে কি নাই? দর্শকের মাদক ব্যবসার, অস্ত্র ব্যবসার একজনও নাই। তার মানে তুমি যদি অস্ত্র ব্যবসা বন্ধ করতে চাও, চোরাচালানি বন্ধ করতে চাও, খুন দর্শন বন্ধ করতে চাও, তাহলে আইন করো প্রত্যেকটা মানুষকে বা জামাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আইন করে দাও। যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে এরকম যুবকরা কি ইয়াবা খায়? গাঁজা? তোমার বাচ্চাকে গাঁজা বন্ধ করতে পারো না? কোনো টেনশন নাই, ছাত্র আন্দোলন করা হয়েছে। আব্বাজান রহমতুল্লাহ আলাই প্রথম ছাত্র রাজনীতি পছন্দই করতেন না, উনি হঠাৎ চিন্তা করছেন স্কুল কলেজ ইউনিভার্সিটির যে পরিবেশ, আমি যদি একদল ভালো ছাত্র তৈরি না করি, তাহলে ওই ছাত্রগুলি তো গাঁজা খুদ্দির সাথেই চলবে, নামাজি চলতে পারবে না। কাজে একদল এরকম নামাজি তৈরি করব যেন অন্য ছেলেরা নামাজিদের সাথে চলিয়া তারা চরিত্র গঠন করতে পারে। হাজারো ছেলেরা আমাদের আছে আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটিতে পড়ে, যাদের চেহারা দেখলে মনে হয় যেন মাদ্রাসার ছেলে, বিশাল কৌমিয়ার ছেলে, এরকম আছে কি নাই? সহবাস সবচেয়ে দামি জিনিস। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি তোমার ছেলে ছাত্র আন্দোলন করে, কমপক্ষে তোমার ছেলে ইয়াবা ধরবে না, তোমার ছেলের মধ্যে গাঁজার কলকি উঠবে না, তোমার ছেলে মদের পান মদের বোতল ধরবে না, তোমার ছেলের দ্বারা তুমি অপমানিত হবা না, তোমার ছেলের দ্বারা তোমার খুন হওয়ার কোনো আশঙ্কা নাই, তোমার মেয়েকে যদি তুমি দিনদার বানাতে পারো, তোমার মেয়ে অন্য ছেলের হাত ধরিয়া তোমার অগোচরে বের হবে না, তোমাকে অপমান করবে না, সে দিনদার নেককার, কথা সত্য না মিথ্যা? কিন্তু যদি তোমার মেয়েকে তুমি দিনদার না বানাও, তোমাকে লজ্জিত করবে, তোমাকে অপমানিত করবে, তোমার মুখের মধ্যে কালি লেপন করবে, সত্য না মিথ্যা? তোমার ছেলের জন্য যেই টাকা পয়সা রাখছো, যদি দিনদার না বানাও, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, তোমার ছেলে যদি বিপদগামী হয় না জানি, আবার রাত্রে মদ পান করিয়া তোমার কবরের মধ্যে প্রসাব না করে, কি বানাইছো বলে ছেলের জন্য? এত পাঙ্গল হয়ে গেছে টাকা পয়সা? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তোমার ছেলেকে যদি দিনদার নেককার বানাইতে নাই পারো, তুমি যতই টাকা রাখবা তোমার ছেলে তোমার জন্য দোয়াও করবে না, দোয়া করতেই তো জানে না, দোয়া করবে কোন ছাতা? কি কথা ঠিক না? আর তোমার ছেলেকে যদি নেককার বানাতে পারো, আর কিছু হোক আর না হোক, ওই ফজরের সময়, তাহাজ্জুদের সময়, নামাজের পরে, জিকিরের পরে দুই পোঠা চোখের পানি ফেলায় দেবে, বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবারে কি তৈয়ার করলা, কাদের জন্য কি করলা? বিল্ডিং আসলে কিছু না, জায়গা জমি কোনো ছাতাও না, টাকা পয়সা আসলে কিছু না, আসলে হলো মরার পরে তোমার ছেলে তোমার জন্য দোয়া করবে নাকি, তোমার মেয়ে তোমার জন্য দোয়া করবে নাকি, তোমার স্ত্রী তোমার জন্য দোয়া করবে নাকি, তোমার জন্য স্মরণ করবে কি করবে না, এই চিন্তা ভাবনা করিয়া তারপর ছেলে ফান তৈয়ার করিও। আমি অনেক বড় লোককে বলি, হ্যাঁ বড় লোক তোমাদের কি অভাব আছে বলো? টাকার কোনো অভাব নাই, সম্মানের কোনো অভাব নাই, ইজ্জাতের কোনো অভাব নাই, এখন তোমাদের খোঁজ করা ওদের জান্নাত কিভাবে পাওয়া যায়। দুনিয়ার দোকানের কোনো অভাব নাই, জমির কোনো অভাব নাই, কাজে জমি খোঁজ করিয়া তোমার কোনো দরকার নাই। সেদিকে এক বড় লোকের পোলাপানকে বলতেছি আমি,
অনেক কোটি কোটি টাকার মালিক। আমি বললাম, বাবারা তোমার বাবা তোমাদের জন্য যা রাখছে বলো তোমাদের কি অভাব আছে? কলে হুজুর কোনো অভাব নাই। আমি বলি বিল্ডিং আরো দরকার তোমাদের? এর সে ভালো বিল্ডিং কি করবো বলো? মারাত্মক শাহী বিল্ডিং, আর কি করতে চাও বলো? তাহলে তুমি বিল্ডিং এর পিছনে কেন ঘুরবা? তুমি জমির পিছনে কেন ঘুরবা? তোমাদের জমি অভাব নাই। তুমি টাকার পিছনে কেন ঘুরবা? তোমার বাবাই তো তোমাদের জন্য শত কোটি টাকা রাখিয়া গেছে। কাজে টাকার কোনো অভাব নাই, জমির কোনো অভাব নাই, বিল্ডিং এর কোনো অভাব নাই, শুধু অভাব এখন জান্নাতের। জোরে বলেন কিসের? কাজে তোমার 24 ঘন্টা এখন শুধু খোঁজই করা উচিত, জান্নাত কিভাবে পাওয়া যায়, জান্নাত কিভাবে পাওয়া যায়, এইটা পাগল হয়ে যাও। কি কথা, ঠিক না? আলহামদুলিল্লাহ, এই যে আমাদের জমিদার সাহেবের ছেলেরা, জমিদার সাহেবের ছেলেরা আজকে দেখলে আপনার আশ্চর্য হয়ে যাবেন। কয়েকদিন আগেও যাদের চেহারার মধ্যে দাঁড়ি ছিল না, অল্প বয়স, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ইঞ্জিনিয়ার কলেজের মধ্যে পড়ে, আজকে দেখলাম আলহামদুলিল্লাহ কয়েকদিন সোহবাদে থাকার কারণে যেই ছেলেদেরকে মাত্র 2 বছর আগেও দাঁড়িয়ে দেখি নাই, এখন তাদের চেহারার মধ্যে দেখি কত সুন্দর দাঁড়িয়ে উঠিয়া গেছে, মিঠা মিঠা হাসে, কি যে ভালো লাগে, তাও অন্তরকে বুঝাইতে পারি না। আমাদের শায়খ মোরশেদ রহমাতুল্লাহ আলাই একদল এরকম অমানুষকে মানুষ বানাবার জন্যই এই কাফেলা সৃষ্টি করিয়া গেছেন। এখানে কাজটা কি? অমানুষকে মানুষ বানানো, যারা মসজিদে ঢুকবে না তাদেরকে মসজিদে ঢুকাবার ব্যবস্থা করা, যাদের চেহারার মধ্যে দাঁড়ি নাই তাদের চেহারার মধ্যে দাঁড়ি উঠাবার ব্যবস্থা করা, যারা সিনেমার মধ্যে ঘুরবে তাদেরকে কিভাবে হালকা জিকিরে ঢুকানো যায়, যাদের জবানের মধ্যে জিকির নাই তাদের জবানের মধ্যে কিভাবে জিকির জারি করা যায়, যাদের মাথার মধ্যে সুন্নাত নাই গায়ের মধ্যে সুন্নাত নাই, যাদের ঘরের মধ্যে দিনদারি নাই তাদের ঘরের মধ্যে কিভাবে দিনদারি পুষানো যায়, এর জন্যই হলো চরমুনায় কাফেলা। কথা সত্য না মিথ্যা? এখানে হাজারো মানুষ আমি দেখাইতে পারবো যাদের চেহারার মধ্যে একদিন দাড়ি ছিল না, যারা ছিল গানের পাগল, যারা ছিল আড্ডার পাগল, খেলার পাগল, যাদের জবানের মধ্যে সব সময় গিবা শেকায়াত জারি থাকতো, এখন তাদের জবানের মধ্যে আমার মাওলার জিকির জারি হয়ে গেছে। আল্লাহ, দেখলে মনে হয় না আস্তে একটা সাক্ষাৎ ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? তুমি যে বলে নিরপেক্ষ, আল্লাহ কয় পক্ষ, ইসলাম আমার ধর্ম, আর তুমি বললে ধর্ম নিরপেক্ষ, আর জোরে বলো নাউজুবিল্লাহ, তুমি ইসলামের পক্ষে না নিরপেক্ষ? আরে গাদা বানাইছে আল্লাহ মুসলমান, আর তুমি হয়ে গেছো নিরপেক্ষ, তোমার সে বড় পাগল আর দুনিয়াতে নেই। খ্রিস্টান খ্রিস্টান ধর্মের পক্ষে, ইহুদি ইহুদি ধর্মের পক্ষে, শিখ শিখ ধর্মের পক্ষে, হিন্দু হিন্দু ধর্মের পক্ষে, মুসলমান, জোরে বলেন, এর জন্য কোনো ধার্মিক নিরপেক্ষ না, আর যে নিরপেক্ষ সে কোনোদিন ধার্মিক না, একমাত্র নাস্তিকই নিরপেক্ষ। জোরে বলেন কে? ইন্নানি মিনাল মুসলিমিন ওমান আহসানা কওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলমান তো গৌরবের সাথে বলবে আমি একজন মুসলমান, এটা আমার গৌরব, এটা আমার গৌরব, আমি একজন মুসলমান। আল্লাহ কয় তুমি গৌরব করে মুসলমান নিয়ে ইসলাম নিয়ে আর তুমি কি নিরপেক্ষ? তোমার মাথার মধ্যে পচন ঢুকছে নাকি ভাই? আমি কি একজন মুসলমান? আমি কি আমার নামের মধ্যে ইসলাম, আমার মাথার মধ্যে ইসলাম, আমার চেহারার মধ্যে ইসলাম, আমার ব্যবসার মধ্যে ইসলাম, আমার ঘরের মধ্যে ইসলাম, আমার ছেলের মধ্যে ইসলাম, আমার মেয়ের মধ্যে ইসলাম, আমার রাজনীতির মধ্যে ইসলাম? নাই নাই, জোরে বলেন, আমার মৌয়াতে ইসলাম, আমার কবরের মধ্যে ইসলাম, আমার খাটিয়ার মধ্যে ইসলাম, আমার ঘরের মধ্যে ইসলাম, পায়খানা প্রসাবে যাওয়ার সময় ইসলাম, আমার ঘুমাবার সময় ইসলাম, আমার হাঁটার সময় ইসলাম, আমার বিবাহ সময় ইসলাম, আমি একজন মুসলমান। ইন্নানি মিনাল মুসলিমিন, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মুসলমান হইয়া মাওলার কবরেই যাইতে পারো, যদি ঢুকতেই পারো কবরের মধ্যে, তোমার কবরটা মাটির কবর থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দেবে। রওজাত মিন রিয়াজিল জান্নাহ, কবরের সাথে আল্লাহ নবীর রওজার সাথে একটা সূরা করিয়া দেওয়া হবে,
ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে অমনি আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দা বলে ফেরেশতা, কিসের প্রশ্ন করো তুমি, কোন সাকার প্রশ্ন করো, এই ব্যক্তিকে মান হাজার রজুল, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া কলেজের মাথায় টুপি, কলেজের মধ্যে টুপি মাথায় দিয়া গেছে, কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু ওই ব্যক্তির প্রেমে পড়িয়া মাথার থেকে আমি টুপি নামাই নাই, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া চেহারার মধ্যে দাড়ি রাখছে, ইউনিভার্সিটির সাথীরা দাড়ি ধরিয়া কত টিটকারি করছে, কিন্তু দাড়ির মধ্যে আমি পোস লাগাই নাই, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া লম্বা জামা গাদিয়া কলেজের মধ্যে গেছি, কলেজের সাথীরা জামা ধরিয়া কত টানা হেঁচড়া করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা আমি গাঁট থেকে নামাই নাই, ওই ব্যক্তির প্রেমে পড়ি স্ত্রী চলিয়া গেছে, কিন্তু সেই তোয়াক্কা আমি করি নাই, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া আমার ব্যবসা বন্ধ হইয়া গেছে, কিন্তু ব্যবসার দিকে আমি তাকাই নাই, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া আমার গলা আমি দুনিয়ার থেকে কাটাইয়া দিছি, আমি জীবনের মায়াও করি নাই, ও যে আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে আমার মাওলানা ডাক দিয়ে বলে সদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে, মাফসুল ফনাশ মিনাল জান্নাহ ও আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বান্দা বান্দির কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও, কবরের সময় কখন চলিয়া যাবে আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দি কোনো কিছুই ত্যাগ করতে পারবে না, কিয়ামতের ময়দানে উঠবে আমল আমার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, পানি পানি করে যখন সমস্ত মানুষ চিল্লাইতে থাকবে দৌড়াইতে থাকবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া 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 নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে, বুখারী শরীফের মধ্যে রওয়ায়েত আছে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিবা লাগবে না, আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বাবারে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে পুসরাক পানি দিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে, মাওলার তরফে সালামুন কাওলাম মির রব্বির রহিম, আমার মাওলার তরফে শান্তি আর শান্তি, অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না, চিরজীবন শান্তি করতে থাকো, অশান্তি আর কোনোদিন হবে না, শুধু শান্তি আর শান্তি, কিন্তু আমার বড় লোক বাবারা, আমার যুবক বাবারা, আমার ছাত্র বাবারা, পর্দারা, মা বোনেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খাঁটি মুসলমান না হয়ে একদম মৃত্যু আসার খেয়া পড়িয়া যাও, আল্লাহ পাক রব্বুলান ডাক দেয়া ফেরেশতারে, এই নাফরমান কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুদাকে কবজ করিস না, খোদার কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, নাফরমান বদমাস বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাচ টাচ করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, বাবরে বিপদ দেখলেন মানুষের হুঁশ থাকে না, যেরকম কোনো পাগলা কুকুর যদি কাউকে তাড়া দেয় মানুষ ভাঙ্গার মধ্যে পড়ে না, কুয়ার মধ্যে পড়ে না, কাঁটার মধ্যে পড়ে মানুষের হুঁশ থাকে না, যদি কোনো ঘরের মধ্যে আগুন লাগে মানুষ কোন জায়গা থেকে বের হবে মানুষের কোনো হুঁশ থাকে না, কোনো লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে, পাড়া পানিকর থেকে মানুষ বেশি মারা যায়, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, নাফরমান বদমাস বেঈমান যখন মৃত্যুর সময় দেখবে আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে একখান মা শিগার একখান মা গ্রীবে, ও তো চক্ষু নাই মনে হয় যেন বড় বড় দুইটা দিঘি, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাই হইতে আছে, বাবারে খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া তারপর মৃত্যুর বিছানায় শুয়ে রে বাবা, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ এই অবস্থা দেখিয়া রুডা থর 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 করে কাঁপতে থাকবে,
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রূহটা করুণ দৃষ্টিতে তাকায়া থাকবে, মর্মে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র 16 বছর, আমার বয়স তো মাত্র 18 বছর, এই অল্প বয়সে এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে আমি কোনোদিন বুঝতেও পারি নাই, ভাই আজরাইল আমাকে একটু বড় হওয়ার সুযোগ দিয়া দাও, খোদার কসম সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র নামাজ পড়বো, সারাদিন কিছুই খাইবো না, সারাদিন আমি রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারে আমি লিপ্ত হইয়া যাবো, ওয়াকুম মিনাস সলিহিন আমি নেককার আল্লাহ ওয়ালা হইয়া যাবো, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল এত কষ্ট করিয়া পরীক্ষা দিছে, আগামীকাল রেজাল্ট বের হবে, একটু রেজাল্ট শোনার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল এত কষ্ট করিয়া বিল্ডিং তৈয়ার করছি, একটা রাত্র বিল্ডিং এ থাকার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল গোলার ট্যাক মাহফিল গিয়া নিয়াত করছিলাম, নামাজ আর ছাড়বো না, রোজা আর আমি ছাড়বো না, আমি গুনার কাজের কাছেও যাবো না, এই তওবা করবো করতেছি, করতে করতেই তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও, খোদার কসম ইবাদত আর ছাড়বো না, সেজদা থেকে আর কোনোদিন উঠবো না, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বল খবিস আমার মাওলা কি কালামে পাকে মধ্যে আগে বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জালুহা, আমি কার বাড়ির দরজায় একবার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কার সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়া যাইবে, এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, এ আমার জ্ঞানী বাবারা, এ ইঞ্জিনিয়ারের দলের ডাক্তার বাবারা, এ আমার শিক্ষিত মুরুক্ষ বাবারা, পর্দালের বাবা বাবারা কেন খেয়াল করো না, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়, আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করি আল্লাহ করার আশা করা যায়, আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়, কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজানের মামলায়, পুলসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, বাবারে মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই, কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স নাই, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবার এই কবর কত মারাত্মক জায়গা রে বাবা, আজকে দুনিয়ার মধ্যে দেখো রাস্তায় একা একা হাঁটতে ভয় লাগে, একা একা জঙ্গলের মধ্যে যাইতে ভয় লাগে, একা বাড়িতে এক রূপে থাকতে ভয় লাগে, আর ওই জঙ্গলের মধ্যে বাঁশ বাগানের কোনায় কবরের মধ্যে একা কেমনে থাকব রে, বুঝে তো আসে সবাই ফলাইয়া দিয়ে আসবে, সবাই তোমাকে আমাকে মাটির মধ্যে চাপা দিয়া, সবাই এসে ঘরের মধ্যে বাতি জ্বালাইবে, কিন্তু তোমার আমার কবরের মধ্যে বাতি জ্বলল কি জ্বলল না কেউ কিন্তু খবর নিতে পারবে না, আমার মাওলা খবর না নিলে উপায় হবে না। বাবারে মনকে বুঝো রে মন, মন বুঝতেই চায় না, মনকে শুধু একটা কথা বুঝো রে মন, 2,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, ওরে মন লক্ষ লক্ষ সাহাবারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, ওরে মন খোদা না কাছে গুনাহ নিয়ে আজকে মাওলার কবরে যায় উপায় তো হবে না। বাবারে এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবে কবরের আযাবের বয়ান নাই রে বাবা,
কত মানুষ কবর আজাব দেখছে। আমার দাদা যান রহমাতুল্লাহ আলাইহিম একদিন এক জায়গা থেকে যাইতে আছেন, কারি সাহেব বলতে হুজুর বড় মেয়ার কবর টেটো জিয়ারত করিয়া যায়। ও বড় লোকের দলেরা, ও বড় মেয়ার দলেরা বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও। কানি সাহেব বলতে হুজুর বড় মেয়ার কবর টেটো জিয়ারত করিয়া যান। আমার দাদা যান রহমাতুল্লাহ যখন কবরের কিনারায় দাঁড়াইলেন, হঠাৎ অনুভব করতেছেন কবরের মাটিটাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে। আমার দাদা যান যখন মোড়া খাবার হাতে কবরের দিকে তাকাইলেন, তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই, কবরের মধ্যে শুয়ার শুয়ে রয়েছে। ওই শুয়ারের জিভটা টানিয়া নাবিস্তার মধ্যে ঝুলাইয়া ফালাইছে, হাত পা ভাঙ্গিয়া সব একত্রিত করিয়া ফালাইছে। এই অবস্থা দেখি আমার দাদা যান চিন্না দিয়া জঙ্গলের দিকে দৌড় মারলেন, বেহুশ হইয়া পড়িয়া গেলেন, কাঁটার সমস্ত শরীর রক্তাক্ত হইয়া গেছে। হুঁশে আসার ফলে একটা হারাম খোরের কবরের কাছে কেনই বা আপনি আমাকে দাঁড়া করাইলেন, আল্লাহ তুই বাপ করিয়া দাও। তোমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সঙ্গে এক পাজরের হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফালাইবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কোন কোন নাফরমানের কবরের মধ্যে আল্লাহ পাক একটা আন্দা বয়না ফেরেশতা নাজেল করিয়া দিবে। ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, হাতের মধ্যে একটা লোহার গুর্জু দিয়া দেওয়া হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওই লোহার গুর্জু দিয়া কোন শক্ত পাথরের পাহাড়ের মধ্যে আঘাত করা হইতো, গোটা পাথরের পাহাড়টা তুলার মতো উড়িয়া যাইত। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওই গুর্জু দিয়ার নাফার মুখে এক একটা বাড়ি মারবে, নাফার মাস সত্তর তবক জমিন নিচে ঢুকিয়া যাবে, আবার উঠবে আমার পিটান মারবে, আবার ঢুকিয়া যাবে, উল্টাইয়া পাল্টাইয়া কিয়ামত পর্যন্ত পিটাইয়া থাকবে। নাফরমান যত চিল্লান চিল্লাইবে ফেরেশতার চোখেও দেখবে না, কানেও শুনবে না, মায়াও লাগবে না, আর পিটান ছাড়বে না, আর সহ্য করা যাবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে, এরপরে আল্লাহ রব্বুল আলামিন একটা কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কাল বয়স তো ৩০ হইয়া গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো ৪০ অতিক্রম করিয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কাউ দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা করতে আছে, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাই না রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য ৯ কোটি ৩০ লক্ষ মাইল দূরে, এই ৯ কোটি ৩০ লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে ২-৩ ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়, কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়ে দিয়ে টিনের চালের ফেলাইয়া দেওয়া হয় এক ঘন্টা পরে সে মারা যাবে। ৯ কোটি ৩০ লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এত উষার সূর্যটাকে এক হাত বা সব মাথার উপর উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে, নাফার মানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে কিয়ামতের ময়দান আল্লাহ পুড়িয়া সব তামা হইয়া যাইবে, লাল চামড়ার মধ্যে পুরা কিয়ামতের ময়দান হনহন করতে থাকবে। বাবার দুনিয়াতে কয়দিন বাঁচবো? ৩০ বছর ৪০ ৫০ ৬০ ৭০ বছর। আর কোন মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না, কোন পীর বুজুর্গ কোন বাণী না, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে
শুধু দাঁড়ায় থাকতে হবে খমসিনা আলফাসানা, 50,000 বছর তুই মাঠ করিয়া দে। ঘাম হইয়া যাবে কোন কোন নাফরমানের কোমর পর্যন্ত ঘাম হইয়া যাবে, কোন কোন নাফরমান ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, হাজার 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 বছর সাঁতার কাটতে থাকবে, কিন্তু কোন কিনারার খুঁজি পাবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওদিকে কিয়ামতের মাঠে আযাব সহ্য করতে পারবে না, আবার একদল আল্লাহের মোমেন বান্দা মধ্যে ইমান এবং আমলে এত মজবুত হবে, 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পার হইয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ইমান আমল আর একটু মজবুত কম হবে, বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ইমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চন্দ্রমালা ঘেরার মতো পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ইমান আমল আর একটু দুর্বল হবে, হাঁটনেওয়ালা মানুষের মতো পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওইদিকে নাফার মন্দা কিয়ামতের মাদ্রা আজাব সহ্য করতে পারবে না, আবার দেখবে কোটি কোটি আল্লাহর ওয়ালারা আল্লাহর ওলিরা পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাইতে আছে। নাফারমানদের ওই অবস্থা দেখিয়া, নাফারমান ওই অবস্থা দেখিয়া তাদের মনের মধ্যে আসবে আমরা পুসরাত পাড়ি দিতে পারবো। অনেক কাফের বাবা দেখবেন তার ছেলে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবায় আটকা পড়িয়া গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিসসালামের বাবায় দেখবে তার ছেলে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবায় ধরা খেয়া গেছে। আবার কত ছেলেরা দেখবে তার বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নূহ আলাইহিসসালামের ছেলে দেখবে তার বাবা নবী নূহ পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, ছেলে ধরা খেয়া গেছে। কত স্বামী দেখবে তার স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়িয়া গেছে। যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া পুসরাত পাড়ি দিয়া জান্নাতে চলিয়া গেছে, স্বামী আটকা পড়িয়া গেছে। আবার কত স্ত্রীরা দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী ধরা খেয়া গেছে। যেরকম লূত আলাইহিসসালামের স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। কত বড় লোক দেখবে তার গেটের দারোয়ান পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বড় লোক বেচারা আটকা পড়িয়া গেছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়িয়া গেছে। কত ছাত্র দেখবে ওস্তাদ চলিয়া গেছে, ছাত্র আটকা পড়িয়া গেছে। আমার কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর ধরা খেয়া গেছে। আমার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ ধরা খেয়া গেছে। বড় ভাই চলিয়া গেছে, ছোট ভাই আটকা পড়িয়া গেছে, বন্ধু চলিয়া গেছে, বন্ধু আটকা পড়িয়া গেছে। মোমেন মুত্তাকিদের পুসরাত পাড়ি দেখিয়া নাফারমানদের মনের মধ্যে আসবে আমরাও পুসরাত পাড়ি দিতে পারবো। যখন ইমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাঁপুর দিয়া আস্তে আস্তে পুসরাত উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম জাহান্নামে পড়িয়া যাবে, আর তোমার সঙ্গে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বলে নবী আলাইহিসসালাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসা অবস্থায় আছেন, হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন। আল্লাহর হাবিব বলে সাহাবারা জানো কিসের আওয়াজ? সাহাবারা বললেন আল্লাহ ও আল্লাহর রসুলই ভালো জানেন। তখন নবী আলাইহিসসালাম বললেন 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে ঠেকছে, তার আওয়াজ তোমরা এইমাত্র পাইলা। যখন পৌঁছে দেবো ওর থেকে নাফরমান পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতে থাকবে।
মাওলানা তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সময়কে তুমি মাফ করিয়া দাও, আল্লাহ একজনকে তুমি জাহান্নামে জ্বালাইও না। আল্লাহ আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেমত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবুরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তির জাহান্নামের ফয়সালা দিয়া দিবেন, তখন চোখের একটা পশম বলবে মাওলা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে, তখন আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলা রে তোমার নবী বলছে মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আল-আইনা আলান্নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা, এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি তোমার বান্দা তোমার ভয়ে কাঁদছে, এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা জিব্রাইলকে ডাক দিয়া বলবে জিব্রাইল গোটা কিয়ামতের ময়দানের মানুষকে জানাইয়া দাও ও মুখের ছেলে ও মুখকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে মাফ করিয়া দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমিন। তবে মুমিন মুসলমান বলদের সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতের সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না, কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার বর্তমান জামানায় কিন্তু পীর মুরিদমে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে প্রণত হয়ে গেছে, সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষ তোর নাম কি ফলে পরিচয়? আমি চরমোনায় বুঝি না, চরমোনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা, চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তো দ্রুত তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ওসার জন্য জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দালে মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ আর মাওলার কাছে মাপ চাও, কান্না না আসলে মনের বোঝা ওরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বহুয়া উঠছে না রে মন, কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরাল আসিয়া বাইর হব, ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম হলাম জেনে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন তুমি লজ্জা পাইয়া যাও, আল্লাহ কত বেগুনাত না বলে তার বেলেন ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা,
যাদের পায়ের নিচে ফেরেশতারা পাক নবী সাদাত আল্লাহ কত জাকির শাহ তোমার খাস খাস বন্দা দিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাহগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহটা মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করবাই না তুমি ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়া কেউ আসি নাই আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে কেউ রোজা ছাড়িয়া দিছে কেউ জেনার মধ্যে পতিত হইয়া গেছে কেউ কবিরা গুনাহ করিয়া ফেলাইছে কেউ সুদ ঘুষ গ্রহণ করিয়া ফেলাইছে কেউ মদ জাগাজা পান করিয়া ফেলাইছে আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছে আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও আল্লাহ যাদেরকে নিয়ে আসছে একজনকে